আজকে আমাদের প্রেয়ার ছিল যে কন্টেম্পারদের যে কন্টেম্প পিটিশন যে দাখিল করেছে তিনি এখানে উপস্থিত হন নাই। তারা টাইম চেয়েছিল, আমরা বলছি যে উই ওয়ান্ট টু ফিনিশ আপ দিস ম্যাটার টুডে অ্যান্ড উই হ্যাভ প্লেসড আওয়ার পিটিশন অ্যান্ড দেন দি অ্যাটর্নি জেনারেল কেম অ্যান্ড হি সেড দ্যাট আই হ্যাভ সাম সাবমিশন। আমরা সেখানে সাবমিশন দিয়েছি, আমাদের এক কন্টেন্ডার বলেন সেও কিছু ম্যাটেরিয়ালস প্লেস করার চেষ্টা করেছিলেন। কোর্ট বলেছে যে কোন পরিপ্রেক্ষিতে এই কন্টেন্টটা ইস্যু করা হয়েছে। আমরা বলেছি যে অল আর দি লয়ার্স অফ দিস কোর্ট অ্যান্ড দে হ্যাভ অ্যাপিয়ার্ড অন সেভারাল লোকেশন অ্যান্ড দেয়ার ওয়াজ নো রুলস এবং দি কোর্ট উইদাউট ইস্যুইং রুল দে হ্যাভ আস্ক ফর এক্সপ্লানেশন। উই হ্যাভ গিভেন দি এক্সপ্লানেশন ইভেন দেন দি কোর্ট মানে ওয়ার আফটার অ্যানাদার ডে দাঁড়া করাই রাখে একচুয়ালি 15 আগস্টে সেই আলোচনার সভায় কি ঘটনাটা ঘটেছিল, কি জন্য আপনারা আজকের কন্টেম্পটের পিটিশনটা এসেছে? অর্থাৎ 15 আগস্টে আলোচনার সভায় মাননীয় বিচারপতি তৎকালীন সময়ে এনায়েত রহিম সাহেব বলেছিলেন যে উনারা শপথবদ্ধ রাজনীতিবিদ, বাংলাদেশের ভোট নিয়ে এত কেন কথা হচ্ছে, জাতীয় আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভোটকে কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে। আরেকজন মাননীয় তৎকালীন বিচারপতি জাস্টিস জাফর সাহেব উনিও বললেন যে সারা দেশে ইলেকশন হয়, বাংলাদেশে কোন ধরনের ইলেকশন হলে এত বিদেশি দূতরা কেন দৌড়াদৌড়ি করে। সো দ্যাট ওয়াজ দ্য অ্যাকচুয়াল ম্যাটার। এইটা আমরা আইনজীবীদের মধ্যে এটা নিয়ে আলোচনার প্রেক্ষিতে, আপনারা জানেন যে আইনজীবীদের একটা সংগঠন যারা আইনের শাসন মানবাধিকারের জন্য কাজ করে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সেই আইনজীবী ফোরামের প্রেসিডেন্ট মরহুম সাবেক অ্যাটর্নি জেনারেল এজ এ মোহাম্মদ আলী সাহেব এবং আমি সহ আইনজীবীরা সমস্ত যৌথভাবে বসে সিদ্ধান্ত নিলাম যে এই কথাগুলা মাননীয় বিচারপতিদের আসনে বসে থেকে মনে হয় কথা বলা উচিত না। যে কারণে আমরা বলেছি যে মাননীয় বিচারপতি মহোদয়রা যখন সংবিধান অনুসারে শপথ গ্রহণ করেন তখন ওনারা থাকেন জাস্টিস, নট শপথবদ্ধ পলিটিশিয়ান, শপথবদ্ধ রাজনীতিবিদ। শপথবদ্ধ রাজনীতিবিদের সংজ্ঞা অনেক চেষ্টা করেছি বের করার, কোথাও ওয়ার্ল্ডের পাইনি, গুগলেও পাইনি, ইউটিউবেও পাইনি, ইভেন অক্সফোর্ড ডিকশনারিতেও পাইনি যে হোয়াট ইজ কল্ড শপথবদ্ধ রাজনীতিবিদ। তো আমরা এই বিষয়টাই তখন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বলেছিলাম যে শপথবদ্ধ রাজনীতিবিদ হওয়া যায় না একজন বিচারকের, বিকজ তিনারা যখন সংবিধান অনুসারে শপথ নেবেন তখন তারা রাগ অনুরাগের ঊর্ধ্বে এবং কোন ধরনের কোন রাজনীতির ঊর্ধ্বে, অর্থাৎ শপথবদ্ধ রাজনীতিবিদ মানেই তো রাজনীতিটা চলে আসছে, সেই কথাটা আমরা বলেছিলাম। যে কারণে আমাদের তৎকালীন অ্যাটর্নি জেনারেল এজ এ মোহাম্মদ আলী স্যার সহ 7 জন আইনজীবীর বিরুদ্ধে কন্টেম্পট রুল কন্টেম্পট নোটিশ সার্ভ করা হয়েছিল। আমরা কন্টেম্পট নোটিশ সার্ভ হওয়ার পরে যথারীতি সিনিয়রদের মাধ্যমে জবাব দিয়েছি এবং আপনারাও দেখেছেন কোর্টে আমাদেরকে কিভাবে ট্রিট করা হয়েছে। এবং ইন সাম স্টেজ আজকে আমাদের কাউন্সিল উনি কোর্টেও বলেছেন যে গত ডেটে কয়েকজন লয়ারের ফেস দেখতে চেয়েছিলেন তৎকালীন সময়ের যারা এবং বলেছিলেন কোন বেয়াদবরা কি করছে। সো লয়ার্স আর বিং ট্রিটেড অ্যাজ বেয়াদব অ্যাট দ্যাট পিরিয়ড অফ টাইম। তো সেই জিনিসটা আজকে আমাদের কাউন্সিলরা বলেছে এবং আগামী রবিবারে বলেছিলেন যে জুডিশিয়ারিকে কলঙ্কিত বা বিতর্কিত না, উনি যেটা বলতে চেয়েছিলেন যে স্ক্যান্ডালাইজেশনের মিনিংটা কি, হাউ স্ক্যান্ডালাইজেশন ক্যান বি ডান, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইট। এবং আমাদের যে আপনার কন্টেন্ট অফ কোর্ট ল যেটা ছিল 2013 দ্যাট ইজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ আল্ট্রা ভায়াস, সো উই গট টু গো ব্যাক 1996 অ্যাজ ওয়েল অ্যাজ কমন ল ডিসিশনস। সো সব কিছু বিষয়ে আশা করছি আগামী সানডেতে টপ অফ দ্য লিস্ট থাকবে, উই উইল হ্যাভ এ জাস্টিস, আমরা ন্যায় বিচার পাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো।